তো সেই বাস্কিং পাওয়ার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও তোমার সবাইকে যাই স্বাগত। তো আজকে 10 তারিখ, জানুয়ারি 10 তারিখ, আজকে আমি বেরিয়ে পড়লাম তোমার শ্রীরামপুর যাবো বলে, ঠিক আছে? তো কালকে 11 তারিখ থেকে প্রায় 3-4 দিন চলবে, 14 তারিখ পর্যন্ত বলছে। তো 14 তারিখ পর্যন্ত খেলা হবে টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। তো সেই শ্রীরামপুর বড়পুকুর মেনকা স্টেডিয়াম, ঠিক আছে, ক্লাব 2017-এর তোমার পরিচালনা। সেই প্রতি বছরে এই বছরও পাওয়ার মিউজিক এসেছে, যে শুনতে পেলাম যেটা। তো এই মুহূর্তে কিন্তু আমি বেরিয়ে পড়েছি যাবো বলে ওইদিকে, তো এই রাস্তায় আছি এখনও। তো তো চলো ভিডিওটা তোমাদের সেখানে গিয়েই করছি, তুমি থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগে। আমি কিন্তু ওইখানটা লাইভ লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে দেবে, ঠিক আছে? চলো বন্ধুরা, বেশি কিছু আর কথা না বলে শুরু করি। বন্ধুরা কিন্তু আমি চলে এসেছি, ফাইনালি মাঠে চলে এসেছি। তো এই সেই মেনকা স্টেডিয়ামে এই কাজ চলছে। তো প্রতি বছর নেয়, কিন্তু এই বছর চলে এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে। দেখতে পাচ্ছ সামনে সেট আপ রয়েছে। তো এখানে সবসময় ডেকোরেশন খুব ভালো হয়, তো সাজানো চলছে। তো কালকে এলে আমি টোটালটাই ঘুরে দেখাবো, আজকে দেখাচ্ছি। তো এখন সেট আপ ফিটিং হয়ে গেছে, রাতের দিকে হয়তো চলবে সেট আপ, চললে অবশ্যই ভিডিও হবে। তো চলো তোমাদেরকে সেট আপ দেখিয়ে দিই। পপ এসছে এবং মিট ভি মডেলের এসছে, ঠিক আছে। তো সেই বাস্কিং পাওয়ার। তো এই যে আশা করি সকলেই চিনতে পারবে জায়গাটা। তো লাইভ লোকেশন আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো 11 তারিখ থেকে কাল থেকে কিন্তু 3-4 দিন খেলা রয়েছে, তার 14 তারিখ পর্যন্ত। এই যে অ্যাম্পলিফায়ার এখনো সাজানো হয়নি, মানে দেরি হবে বাজতে। পাওয়ারের লোগো রয়েছে এইদিকে। তো সামনের দিকটা দেখতে পাচ্ছ, এই হরেন। তো চলো এই পর্যন্ত, আর বেশি কিছু না। তো সেট আপ চললে অবশ্যই ভিডিও দেবো, ঠিক আছে? তো এই পর্যন্ত।